নমস্কার, আরও একবার সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল লার্নার্স অ্যাবাউট এ। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো ANM, GNM এবং জেনপাস এর ইংলিশ গ্রামার সিলেবাস। হ্যাঁ, তোমরা সম্প্রতি নোটিফিকেশন পেয়েছো যে জেনপার যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে বলা হয়েছে জেনপার যে এক্সাম, অর্থাৎ জেনপার এক্সাম মোটামুটি তোমাদের প্রায় 15th of May, অর্থাৎ এবছরের 15th of May-তে জেনপার যে পরীক্ষা সেটা আয়োজিত হবে। আর জিএনএম এএনএম সেটা কিন্তু জুন মাসে, ঠিক আছে? দুটো শিফটে পরীক্ষা হবে, 11 আর হচ্ছে 12th June, এই দুটো শিফটে কিন্তু এক্সামটা হবে। আচ্ছা, তো এবার দেখো, জেনপাসের এতদিন ধরে কোনো ইংলিশ গ্রামার সিলেবাস ছিল না, সিলেবাসে ইংলিশ গ্রামার ছিল না, কিন্তু এবার বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সের পাশাপাশি ইংলিশ গ্রামার এবং লজিক্যাল রিজনিং অ্যাড করেছে এই স্পেশালি জেনপার ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু এএনএম জিএনএমে কিন্তু সেটা ছিল না। তো এবার জেনপাতেও তার মানে তোমাদের ইংলিশ গ্রামার পড়তে হচ্ছে। এটা মে মাসে পরীক্ষা, তোমরা বুঝতেই পারছো তোমাদের হাতে সময় খুব একটা বেশিও নেই, আবার বলবো আমি খুব কম সময়ও নেই। তোমরা যথেষ্টই এই যথেষ্ট মানে যে যদি 4টা মাস তোমরা ভালো করে পড়ো, আই হোপ হয়ে যাবে তোমাদের যে সিলেবাস সেটা কভার হয়ে যাবে। কারণ তোমরা জানোই যে 9 to 12 তার মধ্যে যে গ্রামারগুলো হয়েছে তোমরা করে এসেছো, সেগুলো বেসিক্যালি তার মধ্যে থেকেই গ্রামারগুলো থাকবে। তো দেখো, সিলেবাস যেটা বলতে, যেহেতু আমি একবারেই বলছি, কারণ এগুলো এএনএম, জিএনএম বা জেনপা, ইভেন তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেই ভাবো না কেন, এই যে সিলেবাসগুলো আমি বলতে চলেছি সেগুলো কিন্তু কমন হবে, ঠিক আছে? তো প্রথম যে সিলেবাসের মধ্যে যেটা প্রথম টপিক সেটা হচ্ছে আর্টিকেল। তো আর্টিকেলটা তোমরা জানো, আর্টিকেল দু প্রকার, একটা ডেফিনিট আর একটা ইনডেফিনিট। তো এ অ্যান এগুলোকে বলে ইনডেফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে দা, এটা ডেফিনিট আর্টিকেল, এটা জানো। তো এরপরে যে সিলেবাসের যে টপিক সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন তোমরা খুব ছোটো থেকেই করে আসছো, যে অন, ইন, আন্ডার, আফটার, বিফোর, টু, উইথ, বিটুইন, এমন অনেক কিছু আছে। আর যেমন প্রায় 72টা প্রিপোজিশনস রয়েছে, ঠিক আছে? তো প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, আর তোমাদের তো এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, সুতরাং 4টে করে অপশন পেয়ে যাবে। আর তৃতীয় যে টপিক সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তার পাশাপাশি আমরা টেন্সটাও ধরছি। দেখো, এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর 4 নম্বর যে টপিক সেটা হচ্ছে টেন্স, এটা কিন্তু একসাথে কভার করা যায়। কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা সেটা হচ্ছে তোমার দেখবে ভার্বটা ওই টেন্সের বেসিসেই কিন্তু তোমাকে ভার্বটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? ইভেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে সবসময় টেন্স তা নয়, সাবজেক্টটার উপরেও ডিপেন্ড করে যে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল, তার বেসিসে ভার্বটা ডিপেন্ড করবে। আর টেন্স তো বুঝতেই পারছো, টেন্স সব প্রকার টেন্স। তো টেন্স আমাদের কোনোদিন পিছা ছাড়বে না বলতে পারো এক কথায়, যে টেন্সটা থাকবেই, ঠিক আছে? আচ্ছা, 5 নম্বরে দেখো আছে ডিগ্রি। ডিগ্রি বলতে ওই ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, লাইক টল, টলার, টলেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এমনও হতে পারে। আবার সেন্টেন্সের ট্রান্সফরমেশনও থাকতে পারে। নেক্সট টপিক আছে 6 নম্বরে অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব জানো, অ্যাডভার্ব লাইক অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ডিগ্রি, এই ধরনের কিন্তু অ্যাডভার্ব রয়েছে। তো সেগুলোর উপরে বেস করে কিন্তু এমসিকিউ থাকতে পারে। 7 নম্বর গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব তোমরা জানোই যে এটা ক্লাস 9 থেকে শুরু হয়ে যায়, ভার্ব প্লাস প্রিপোজিশন, ভার্ব প্লাস প্রিপোজিশন, অর্থাৎ ভার্বের সাথে যখন প্রিপোজিশন অ্যাড হয় তখন সেটা কি তৈরি করে, তখন সেটা একটা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব কিন্তু ক্রিয়েট করে, ঠিক আছে? তো এই ফ্রেজাল ভার্ব আমাদের বেশ কিছু ফ্রেজাল ভার্ব জানতে হবে, বা বেশ কিছু মানে ফ্রেজাল ভার্ব তোমাদের মুখস্থ করতে হবে বলতে পারো। তো সেটার ক্ষেত্রে 7 নম্বর টপিক হলো গ্রুপ। 8 নম্বর টপিকটা দেখো ইডিয়ামস আর ফ্রেজেস। তো এটা কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে? ইডিয়ামস বা ফ্রেজেস, অর্থাৎ বাগধারা আমরা বাংলায় যাকে বলি, তো সেগুলো কিন্তু খুবই জরুরি। 9 নম্বর টপিক ভয়েস চেঞ্জ, এবং ভয়েস চেঞ্জ রিলেটেড অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে। আমি ডিসক্রিপশনে বা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো। সেখানে পার্ট পার্ট করে বেশ কিছু ভয়েস চেঞ্জের, ডিফারেন্ট কাইন্ড অফ ভয়েস চেঞ্জের আর কি রুলস বলা আছে, সেগুলো নিয়ে ভিডিও করা আছে। 10 নম্বর ন্যারেশন চেঞ্জ। হ্যাঁ, ন্যারেশন চেঞ্জের ওপরও তোমরা ভিডিও পেয়ে যাবে, আমার পুরো প্লেলিস্ট আছে ন্যারেশন চেঞ্জের ওপরে, সেটাও গিয়ে দেখে নিতে পারো তোমরা সময় করে। এরপরে আছে 11 নম্বর সিনোনিমস। দেখো, সিনোনিমস যখন থাকবে তখন অ্যান্টোনিমসটাও থাকবে। দেখো, সিনোনিমস মানে কি সমার্থক শব্দ, অর্থাৎ শব্দার্থ, আর অ্যান্টোনিমস মানে কি বিপরীত শব্দ, অর্থাৎ অপোজিট ওয়ার্ডস। এরপর 13-এ যেটা আছে, দেখো 13 নম্বরে আছে রিঅ্যারেঞ্জ
রিঅ্যারেঞ্জটা কি, রিঅ্যারেঞ্জ কি হয়, কিছু জাম্বল ওয়ার্ডস থাকে, ধরো কিছু শব্দকে এলোমেলো করা থাকবে, সেগুলোকে সাজিয়ে যে পূর্ণ বাক্য সেটা তৈরি করতে হবে, সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ। এটাও রিঅ্যারেঞ্জ লেটারে হয়, আবার সেন্ট ওয়ার্ডেও হয়। তো লেটারের ক্ষেত্রে তোমাদের অত সহজ দেবে না আমার মনে হয়, তো সেটা সেন্টেন্সের ক্ষেত্রেই দেবে, যে ওয়ার্ড দেওয়া থাকবে জাম্বলিং কিছু ওয়ার্ড, সেগুলোকে অ্যারেঞ্জ করে যে কমপ্লিট যে সেন্টেন্সটা সেটা তৈরি করা। তো 14 নম্বরে সেন্টেন্স কমপ্লিশন, এটার একটা নাম আমি বলি ক্লোজ টেস্ট। তো ব্যাপারটা কি, দেখো সেন্টেন্স কমপ্লিশন মানে বুঝতে পারছো যে বাক্যটাকে সম্পূর্ণ করা, একটা বাক্যকে সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ বাক্যের মাঝে কোনো গ্যাপ থাকবে, সেই গ্যাপের বেসে বা গ্যাপের ওপর বেস করে তোমাদের চারটে অপশন থাকবে, সেই চারটে অপশনের মধ্যে মোস্ট সুইটেবল অপশনটাকে তোমাদের চুজ করতে হবে। আর ক্লোজ টেস্টের ক্ষেত্রে কি, না ক্লোজ টেস্টের ক্ষেত্রে কিন্তু একটা প্যাসেজ দেওয়া থাকবে, ঠিক আছে, এটার ক্ষেত্রে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটার মধ্যে মাঝে মাঝে গ্যাপ দেওয়া থাকবে, সেখান থেকে তিনটে বা পাঁচটা কোয়েশ্চেন হতে পারে, সেই গ্যাপগুলোতে মোস্ট সুইটেবল ওয়ার্ড যেগুলো সেটা কিন্তু ইউজ করতে হবে, দ্যাট ইজ ক্লোজ টেস্ট। ঠিক আছে, এটা মনে হতে পারে খুব সহজ, কিন্তু দেখবে যে তোমরা যখন করতে যাবে তখন তোমাদের মাথায় নানা রকম চিন্তাধারা আসবে, তোমরা নানান দিক থেকে চিন্তা করতে শুরু করে দেবে, এটা তো এই বেসিসে আছে, এটা ওই বেসিসে আছে। হ্যাঁ, এটা একটু বুদ্ধি করে শিখতে হবে, জিনিসটা শিখে নিতে হবে, সেন্টেন্স বা ক্লোজ টেস্ট। হ্যাঁ, আর তোমাদের যদি মনে হয় যে আমি ভিডিও করলে এই জিএনএম এনএম এবং জেনপাসের গ্রামার সিলেবাসের উপর যদি ভিডিও করলে তোমাদের সুবিধা হয়, তাহলে তোমরা সেটা কমেন্ট সেশনে জানাও, আমি অবশ্যই চেষ্টা করব তেমন ভিডিও বানানোর। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্পেলিং। দেখো স্পেলিং, স্পেলিং এরার থাকে, ঠিক আছে, হয়তো চারটে অপশনের মধ্যে তিনটে অপশনে দেখা গেল তিনটে ওয়ার্ড দেওয়া আছে, তিনটে ওয়ার্ড কিন্তু ভুল রং স্পেলিং আছে, এবং চতুর্থ দেখা গেলো, চতুর্থ হতে পারে সেটা মাঝখানের একটা হতে পারে, অর্থাৎ তিনটে ওয়ার্ড রং স্পেলিং থাকলো, একটা ওয়ার্ড সেটা হয়তো কারেক্ট স্পেলিং থাকলো, এবার উল্টোটাও হতে পারে, ঠিক আছে, তখন ওখানে হয়তো বললো যে কারেক্ট স্পেলিংটা চুজ করো, এবার উল্টো থাকতে কি হয়, হয়তো বললো যে চুজ দ্য রং স্পেলিং বা চুজ দ্য রং স্পেলড ওয়ার্ড, অর্থাৎ তখন কিন্তু ভুলটা তোমাকে বের করতে হবে, তিনটে তখন ঠিক থাকবে, একটা ভুল থাকবে, ভুলটা বের করতে হবে, ঠিক আছে, ওই অড ওয়ান আউটের মতো আর কি। তো এটা যাই হোক স্পেলিং তাহলে জানতে হচ্ছে। 16 কি, 16 হচ্ছে এরার কারেকশন, অর্থাৎ এই এরার কারেকশন বা এরার ডিটেকশন এটা কিন্তু একটা ভাইটাল পার্ট, এবং এটা অনেক কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেই খুব জরুরি। এখানে বিভিন্নভাবে দেওয়া থাকে এরার কারেকশনটা, কোনো সেন্টেন্স ওয়াইজ দেওয়া থাকতে পারে, পুরো একটা সেন্টেন্স তুলে, আবার একটা সেন্টেন্স না তুলেও ধরো একটা সেন্টেন্সকেই চারটে পার্টে ডিভাইড করা হলো, সেখানে পার্ট এ, পার্ট বি, পার্ট সি এবং ডিতে লেখা থাকলো নো এরর। তো এবার তোমাকে বলতে হবে যে যদি কোনো পার্টে অর্থাৎ এ বি সি পার্টের মধ্যে ভুল থাকে তাহলে তুমি অপশন এ, অপশন বি বা অপশন সি চুজ করলে, আর যদি মনে হয় না ভুল নেই তাহলে অপশন ডি অর্থাৎ নো এরর চুজ করতে হবে, এভাবে কিন্তু এরর কারেকশনটা থাকবে। আরেকটা টপিক রয়েছে যেটা নিয়ে আমি অবশ্যই বলবো, যেটা আমার মনে হয় তোমাদের জানা দরকার এবং এটাও থাকে মানে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, সেটা হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক কথায় প্রকাশ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। হ্যাঁ, একটা বড় সেন্টেন্স থাকবে, তার ওয়ান ওয়ার্ড ওই এক কথায় প্রকাশটা কি হবে, তার জন্য চারটে অপশন থাকে, সেটা তোমাদের চুজ করতে হবে, ঠিক আছে। তো এই ছিল এএনএম, জিএনএম এবং জেনপাসের সিলেবাস। তো এবার তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন তোমরা জানোই যে ইতিমধ্যে তোমরা নোটিফিকেশনটা নিশ্চয়ই পড়েছো যে জেনপাসে তোমাদের কিন্তু ইংলিশ গ্রামার থেকে 20 মার্কস থাকছে, খেয়াল রাখবে, এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়, জেনপাসে 20 মার্কস থাকছে, আর তোমার জিএনএম এএনএম এর ক্ষেত্রে কিন্তু সেটা হয়ে যাচ্ছে 10 মার্কস, ঠিক আছে। তো এমন নয় যে তোমরা বলবে যে আমরা অন্য যে অন্য বিষয়গুলো রয়েছে ফিজিক্স, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেগুলোর আনসার করব, রিজনিং করব, কিন্তু গ্রামার করব না, তাহলে সেটা কিন্তু হবে না। ইভেন ইভেন তোমার জিএনএম এনএম এর ক্ষেত্রেও কিন্তু তোমরা ইংলিশটা বাদ দিতে পারবে না। মনে রাখবে অনেক এক্সামে কিন্তু বিশেষ করে কম্পিটিটিভ এক্সামগুলোতে কিন্তু কাট অফ ধরা হয়, ঠিক আছে, কাট অফটা হিসাব করা হয়। কাট অফ মার্কসটা কি, না তোমাকে প্রত্যেকটা টপিক থেকেই কিন্তু নাম্বার তুলতে হবে, হয়তো বলেই দিল যে ইংলিশ গ্রামারে 20 20 নম্বর আছে, হয়তো বলে দিল তোমাকে এখান থেকে 8 বা এখান থেকে 12 তুলতে হবে, ঠিক আছে, তার মানে তুমি কিন্তু ইগনোর করতে পারবে না, তোমাকে গ্রামার করতেই হবে, ঠিক আছে। তা সেই জন্যই বলবো ইংলিশ গ্রামারটাকে ইগনোর করবে না, এবং আই হোপ তোমাদের কাছে যে সময়টা আছে এই সময়ের মধ্যে তোমরা যদি একটু মানে বুঝে পড়ো, আর সেই জন্য তোমাদের বইয়ের কথা যদি বলতে হয় তাহলে তোমরা আমি বলতে পারি যে পিকে দে সরকার বা হাইলাইট বইটা তোমরা ফলো করতে পারো, তবে শুধুমাত্র বইয়ের উপর ভরসা করলেই হবে না, বিশেষ বেশ কিছু মক টেস্ট পেপার বা কম্পিটিটিভ এক্সামের জন্য বই পাওয়া যায়, সেগুলো তোমরা দেখ। আর আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমাদের ফ্রেন্ডদের সাথেও বা ফ্রেন্ডদের গ্রুপেও শেয়ার করতে পারো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।